ভাই এগুলো কি শুনছি ভাই এগুলো কী শুনছি দেবদা কি শুরু করেছে আমাদের দেবদা সুপারস্টার ঠিক আছে আপডেট কিং ঠিক আছে বক্স অফিস কিং তাও ঠিক আছে বাট এটা কি খেলা শুরু করেছি কি লেভেলে খেলতে এসেছে দেবদা একের পর এক আপডেট একের পর এক গ্রেট বিগেস্ট নিউজ আসতে চলেছে মানে একের পর এক ফেসবুক স্ক্রোল করতে করতেই দেবদার কোনো স্টোরি দেখতে পাচ্ছি এবং ছিটকে যাচ্ছি মানে সিরিয়াস বলছি দেবদা দেবদার ফ্যানদেরকে ফ্যানসদেরকে আপডেটের পর আপডেট দিতেই থাকছে রেগুলার যখন থেকে জানা গিয়েছে যে খাদান সিনেমাটা এই বছরই আসবে ডিসেম্বরে মানে ট্রায়ো জুটিটা আসছে না অর্থাৎ দেব আমাদের অভিজিৎ সেন এবং রায় চৌধুরী যে ট্রায়োটা প্রত্যেকটা বছরের শীতকালে বড়দিনের কেক খাওয়াতে আসে দেবদার বার্থডের যে টাইমটা থাকে সেই টাইমটা আসছে না এই বছর তার থেকে বড় কিছু সিংহের মতো বাঘের মতো গর্জন করার জন্য খাদানটাকে দেব নিয়ে আসছেন এই বছর ওয়েল সব ঠিক আছে বাট যেটা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি ফেসবুকে আগের দিন তো আমি কোনো ভিডিও দিইনি আমি ছিলাম না বাড়িতে ঠিক আছে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম মামার বাড়ি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী সরি আমি জানি যে এই ভিডিওটা কালকে করা উচিত ছিল এই আপডেটটা সবাই দিয়ে ফেলেছে আমি সবার শেষে দিচ্ছি তার সত্ত্বেও আমি দিচ্ছি তার কারণ খাদান নিয়ে আমি এক্সাইটেড রয়েছি দেবদা পোস্ট করেছে যে এই বছরের সবচেয়ে বিগেস্ট আপডেটটা কিন্তু আসতে চলেছে কামিং সুন অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে আমার যেটা মন বলছে সেটা তোমার সাথে শেয়ার করছে যেটা নাও হতে পারে ভুলও হতে পারে বাট বিগেস্ট আপডেট বলতে কি আমরা তো অ্যাকচুয়ালি জানি যে খাদান এই বছর আসছে বিভিন্ন পত্রিকায় জানা গিয়েছে হ্যাঁ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো হয়নি এখনো বাট আমরা তো বিভিন্ন রিউমার্স বিভিন্ন পত্রিকায় বিভিন্ন দেবদার ইন্টারভিউ থেকে তো মোটামুটি ক্লিয়ার জানতে পেরে গেছি যে এই বছরে ডিসেম্বরে খাদান আসছে তাহলে অ্যানাউন্সমেন্টটা ঠিক কী হবে খাদানের কি পোস্টার খাদানের কি মেন রিলিজ ডেট নাকি অন্য কিছু যেটা আমি ভাবছি যে খাদান সিনেমায় হয়তো এমন বড় কোনো সুপারস্টার বা স্টারের থাকার কথাটা বা তার নাম সেইভাবেও আসতে পারে যেটা একটা বিগেস্ট আপডেট হতে পারে হয়তো বা খাদান সিনেমায় ভিলেন হিসাবে বা কোনো একটা বড় রোলে আমাদের জিদ্দা অথবা বুমবাদা থাকলেও থাকতে পারে না আমার মন বলছে আমি কেন জানি না নাও হতে পারে আমি ভুলও হতে পারি বাট এটা যদি হয় তাহলে তো খারাপ হবে না খাদান সিনেমাটা অনেক চমক নিয়ে কিন্তু আসছে খাদান সিনেমায় অনেক কিছু নতুনত্ব জিনিস অ্যাকশান নিয়ে কিন্তু দেবদা ফিরছে দেবদা মাঠে নামছে অ্যাকশানে দিন পর বহু বছর পর দেবদার ফ্যান্সদেরকে দেবদা কিন্তু নিরাশ করছেন না এই বছরটা বিশেষ করে যে বছরটায় পুজোতে টেক্কা আসছে খিস্তি গালাগালি মারপিট থাকছে টেক্কাতে অবশ্যই থাকছে এবং যেটা ডিসেম্বরে আসতে চলেছে বড়দিনের ক্রিসমাসে সেটা হচ্ছে খাদান সবচেয়ে বড় সিনেমা এবং এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়াও রিলিজ করাটা উচিত তবে হ্যাঁ বিগেস্ট আপডেটটা কি সেটা ফাইনালি জানো জন তো চোখ রাখতে হবে এবং কিছুক্ষণ আগে দেখলাম দেবদা স্টোরি দিয়েছে একটা বালিয়ারি জায়গায় তিনি বসে রয়েছেন সেটা তো দেখেছি দেখে মনে হলো যে কোথাও মানে টাইম স্পেন্ড করতে গেছেন দেবদা এবং রুক্মিনীদী বাট আরেকটা যেটা দেখলাম দেবদা কিন্তু জিম সেশনে রয়েছেন ওয়ার্কআউট করছেন ওইখানে বালিয়ারি একটা দেশ তাহলে কি ওখানে কোনো শ্যুটিংয়েই গেছেন নাকি খাদানে কোনো বড় একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে তার জন্যই তিনি নিজের ফিটনেসটাকে রাখার জন্য ওয়ার্কআউট করছেন জিমে টাইম কাটাচ্ছেন জিমের সময় কাটাচ্ছেন ডায়ের মধ্যে আছে দেবদা আমরা জানি অন্য লেভেলের ডায়েট মেনটেন করছেন দেবদা বাট বিগেস্ট কিছু কিন্তু আসতে চলেছে বিগ কিছু একটা অ্যানাউন্সমেন্ট বিগ কিছু নিউজ কিন্তু আসতে চলেছে মোস্ট প্রবাবলি আগামীকালই তো সেটা দেখার জন্য তো মুখে রয়েছি দেবদা কিন্তু জ্বালিয়ে দিতে আসছে সমস্ত কিছু ছাড়খাড় করে দিতে আসছে আর এই জিনিসটা এই আসার জায়গাটা এই ভরসার জায়গাটা কিন্তু জাগিয়েছে দেবদার লয়্যাল বেস এবং দর্শকরা দেবদা কাউকে কখনো হতাশ করছে না এবং আশা করছি পরবর্তীকালেও করবে না ভালো ভালো ছবি উপহার দেবে এবং এই বছরটা দেবদার কিন্তু অন্যতম সেরা একটা বছর হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা